এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে চিলাট জেকে টিভি দেখছেন আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি দুইটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রথম বিষয়টি হচ্ছে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে নীলফামারী জেলা ডিমলা উপজেলায়। ডিমলা উপজেলার পাশেই একটি ফরেস্ট রয়েছে, সেই ফরেস্টে একটি বড় আকারের প্লেন শীটের একটি ট্রাঙ্ক দেখে এলাকায় উৎসুক পড়ে গেছে, এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে এই ট্রাঙ্কটি দেখে। একটা জঙ্গলে ফরেস্টের ভিতরে যদি একটি ট্রাঙ্ক থাকে, সেই ট্রাঙ্ককে দেখে সকলেই কৌতূহল সৃষ্টি হয়েছে সকলেরই, যে এই ট্রাঙ্কের মধ্যে কী রয়েছে। অটোমেটিকলি কেউ যদি আমরা জঙ্গলের মধ্যে কোনো কিছু দেখি এই ধরনের ট্রাঙ্ক, তাহলে অবশ্যই আমাদের মাঝে কৌতূহল সৃষ্টি হয় যে এই ট্রাঙ্কের মধ্যে কী রয়েছে। এই ট্রাঙ্কটি এখানে থাকার কথা না, সেই ট্রাঙ্কটি একটা জঙ্গলের মধ্যে কীভাবে এই ট্রাঙ্কটি এলো এবং এই ট্রাঙ্কের ভিতরে কী আছে, সকলের মধ্যে এটি কানাকানি হয়ে গেল এবং হাজার হাজার মানুষ সেখানে জড়ো হওয়া শুরু করলো যে এই ট্রাঙ্কের ভিতরে কী আছে। অবশেষে নিকটস্থ থানা থেকে পুলিশ আসে, এসে এরপরে সেই ট্রাঙ্কটি খুলে দেখে ট্রাঙ্কের ভিতরে লাশ, একজন মানুষের লাশ। কিভাবে পারে এই মানুষরা আরেকজন মানুষকে নির্মমভাবে হত্যা করে তাকে গুম করতে, আমার বোধগম্য হয় না। মানুষ আর মানুষ নেই, মানুষগুলো দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছে। এই করোনা ভাইরাস, এই মহামারী, কোনো কিছুই মানুষ ভয় করতেছে না। মরার পরে কী হবে একজন মানুষের, সেই ভয়টি মানুষের মধ্যে নেই, যার কারণে মানুষ এরকম নির্মম জঘন্য কাজ করতেও মানুষ পিছপা হচ্ছে না। আমি প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, যারা এ ধরনের কাজ করেছে অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে এমন শাস্তি দেওয়া হোক, তাদেরকে দেখে আর কেউ যেন এরকম জঘন্য কাজ করতে না পারে, আর কেউ যেন মায়ের কোল বাবার কোল খালি না করে। সকলেই অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন। আরেকটি ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব, এটি হচ্ছে মেয়ে প্রতারক। অনেকেই রয়েছে ফোনে রং নম্বরে মেয়ের নাম্বারে কল আসলে, মেয়ের কণ্ঠ পেলেই অনেকেই পাগল হয়ে যায়, আর যারাই পাগল হয়ে যায় তারাই এই প্রতারকদের খপ্পরে তারাই পড়ে যায়। আপনাদেরকে আমি এই ভিডিওটি দেখাচ্ছি, অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। এরকম আননোন নাম্বারে কোনো কল আসলে আপনারা সাবধানতার সহিত কথা বলবেন, আপনারা এ ধরনের প্রতারকের পাল্লায় কখনো পড়বেন না। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি, কিভাবে এই মেয়েটি প্রেমের ফাঁদে ফেলে অনেক যুবককে ব্ল্যাকমেইল করে তাদের কাছ থেকে কারি কারি টাকা হাতিয়ে নিয়েছে। চলুন দর্শক আমরা সেই ভিডিওটি দেখে আসি, আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি। আপনারা সবাই এই মেয়ে সম্পর্কে সচেতন হন, ঘটনার পরে সে ছেলেকে ব্ল্যাকমেইল করে মোটর সাইকেলটা কেটে নিতে গেছিল এবং মোটর সাইকেলটাও দেখাচ্ছি। এই তুই মুখ্য মুখ্য
ফেসবুকে না ওর কোনো ভয় নাই তো দেখলেন আপনারা ভিডিওটি, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।